হ্যালো এখন আমি আলোচনা করব তোমাদের আইসিটি বইয়ের তম পেজে লেয়ারে অবজেক্ট তৈরি করা কিভাবে করতে হবে সো রিডিংটা পড়ার আগে আমরা সাধারণত প্র্যাকটিক্যালি কিছু কাজ করে আসি চলুন দেখা যাক ফটোশপ পেজ ওপেন করে আমি যদি নতুন কোনো নিউ বাই ডিফল্ট কোনো পেজ ওপেন করি সো পেজটা সাধারণত এরকম কালারের হয়ে গেল সাদা যেটা ব্যাকগ্রাউন্ড আমি যদি আবার একটু দেখে আসি নিউ সেখানে ছিল ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট হোয়াইট আমি চাইলে এই সাদা এই অংশটা হোয়াইট ছাড়াও বিভিন্ন কালারের দিতে পারি এবং আদার সিলেক্ট করলে আমি আমার চাহিদা মতো বিভিন্ন কালার এই যেদিকে তুমি যদি তোমরা এদিকে ক্লিক করো তাহলে বিভিন্ন কালার পাবো মানে সব ধরনের কালারই আছে সো যে কোনো কালার তুমি চাইলে সিলেক্ট করতে পারো সো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আদার না হয় আমি হোয়াইট দিলাম রেজলেশন থ্রি হান্ড্রেড পিক্সেল পার ইঞ্চ অনেক বড়ো একটা ছবি উইথ সেভেন বাই এইট সো এটা কাস্টমাইজ করে তোমরা কম বেশি করে নিতে পারো সো এই অংশটা যদি আমরা সিলেক্ট করলাম এভাবে একটা হোয়াইট পেজ ওপেন হলো যেটা টাইটেল হলো আনটাইটেল টু তার মানে আমার প্রথম একটা পিক্সেল সেটা ছিল টাইটেল ওয়ান এটা হলো টাইটেল টু সো এটা এই পর্যায়ে থেকে যাবে রাইটেল টু আকারে সো এখন আমার কাজ হবে বইয়ের দিক নির্দেশনা অনুসারে যে লেয়ারে অবজেক্ট তৈরি করা বিভিন্ন লেয়ার এবং বিভিন্ন লেয়ারে বিভিন্ন অবজেক্ট তৈরি করে সেটা সিকুয়েন্সিয়ালি আমরা দেখব কীভাবে তৈরি করতে হয় এক নম্বর দুই নম্বর লেয়ার সো প্রথমে দেখি যে আমার যে পেজটা ওপেন করেছি সেখানে তোমরা যদি এই পাশে তাকাও তোমাদের কম্পিউটারের ডান হাতের এই কর্নারে নিচের কর্নারে সো এখানে দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড এবং এটা লক করা আছে এখানে একটা আই আইকন আছে চোখের মতো আর এখানে তালার মতো একটা আইকন আছে সে তোমরা দেখতে পাচ্ছ এটা এটা হচ্ছে লেয়ার এই যে লেয়ার যদি এই লেয়ারটা না থাকে তোমাদের কম্পিউটারে তাহলে তোমরা অবশ্যই যে উইন্ডোতে যাবে উইন্ডোতে গিয়ে এখানে লেয়ার আছে সো এখান থেকে লেয়ারটাকে ক্লিক করলে এখন যদি আমি ক্লিক করি তাহলে ওটা চলে যাবে আবার যদি আমি ক্লিক করি লেয়ার অপশানটা তাহলে আবার চলে আসছে সো আমি অনেকগুলো লেয়ার তৈরি করব এখানে একটা লেয়ার এটা সাধারণত ক্যানভাস যেটা মানে সাদা ব্যাকগ্রাউন্ডের সেটা ব্যাকগ্রাউন্ড আকারে আমি নতুন লেয়ার তৈরি করব সেটা হচ্ছে লেয়ার ওয়ান সো লেয়ার ওয়ানে আমি একটা রেক্টেঙ্গুলার বক্স তৈরি করব যে প্রসিডিওর অনুসারে লেয়ার অবজেক্ট এখানে লেখা আছে কথাগুলো যে আমি একটা রেক্টেঙ্গুলার বক্স যদি তৈরি করি আমি রেকটিঙ্গুলার অপশনটাকে চুজ করলাম এবং সেখানে আমি একটা বক্স তৈরি করলাম যে হাইট এবং এটা দেওয়া আছে এরকম একটা বক্স তৈরি করলাম একটা এবং সেখানে এখানে যে ফরগ্রাউন্ড কালার ফরগ্রাউন্ড কালার যেটা আছে তোমরা এটার উপর ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে ফরগ্রাউন্ড কালারটা আমি যে কালারটা চাচ্ছি সেটা হচ্ছে গ্রিন তো গ্রিন অলরেডি আছে যদি না থাকে তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে নেব গ্রিন সো এখন যদি আমি অল্টার কিবোর্ড থেকে অল্টার এবং ব্যাক স্পেস কিবোর্ডের দুইটা একসাথে প্রেস করে ধরি তাহলে ওই কালারটা চলে আসবে অল্টার এবং ব্যাক স্পেস এখানে যে ফরগ্রাউন্ড কালারটা আছে সেই কালারটা আমার সিলেকশন টুলের মধ্যে চলে আসবে আমি এখন এটাকে জাস্ট অফ করে দিলাম এটা সিলেক্ট আমার একটা রেক্টেঙ্গুলার টুলের মতো তৈরি হলো রেক্টেঙ্গুলার বক্স যেখানে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গ্রিন সো এরপরে আমি যেটা তৈরি করব যে এগিয়ে আর একটা লেয়ার তৈরি করব আবার একটু নিচের দিকে তাকাও ক্রিয়েট আ নিউ লেয়ার সো এখানে খেয়াল করো যে ক্রিয়েটা নিউ লেয়ার সো এখানে ক্লিক করবো এবং লেয়ার টুতে চলে আসলাম সো এখন লেয়ার টুতে যখন চলে আসছি লেয়ার টু কিন্তু সিলেকশন অবস্থায় আছে সো আমি এখন কাজ করব যে এখান থেকে এই মার্কি নিব আর কি যেটা ইলেকট্রিক্যাল মার্কেট সো ইলেকট্রিক্যাল মার্কেট নিব এবং নিয়ে একটা মোটামুটি সার্কুলার একটা জিনিস তৈরি করব সো অ্যাপ্রক্সিমেট সার্কুলার সো এটাকে আমি এখন একদম সেন্টার পজিশনে বসায় দেব এটা হচ্ছে মানে টোটালি ফিগারের সেন্টার পজিশন সো মনে হয় আরেকটু নিচে নামবে যদি আমার রেক্টেঙ্গুলার বক্সের সেন্টার পজিশন হতে হয় আরেকটু নিচে নামানো হলো এখন এই ধরনের লেয়ার টুতে আমি সাধারণত এই কালারটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেটা দিব একদম লাল কালার রক্ত লাল যেটা সে কালারটা দিব এবং সিলেক্ট করলাম এবং এখন যদি আমি অল্টার ব্যাক স্পেস অল অল্টার ব্যাক স্পেস যদি আবার চেপে দৌড়ি তাহলে এটা লাল কালার হয় এবং বাইরে যদি ক্লিক করি তাহলে আমার সিলেকশন অপশানটাও চলে গেল তার মানে লেয়ার ওয়ানে সাধারণত অনলি গ্রিন কালার এবং লেয়ার টুতে অনলি রেড কালার সো এই দুটো জিনিস আমি পাশাপাশি বসারাও আমি চাইলে এখন এই অংশটাকে চেঞ্জ করে নিতে পারি যে রেড কালারের যে অংশটা লেয়ারটা সেটা যদি আমি এই কোনটাতে আই যে অপশনটা এটা যদি অফ করে দিই মানে ক্লিক করি তাহলে ওই লালটা চলে গেল আবার যদি লেয়ার ওয়ানের যেখানে আইয়ের মতো চোখের মতো যেই অপশনটা তোমরা এই পাশে তাকাও তোমাদের ডান হাতের নিচের দিকে সো এদিকে যদি অপশনটা আমি ক্লোজ করে দিই তার মানে ক্লিক করি তার মানে ওই অপশানটাও চলে গেলো আবার যদি আমি পরপর এগুলোতে ক্লিক করে আসি তাহলে আমার ওই ধরনের একটা পতাকার মতো সেটা তৈরি হলো এখন আমি যদি লেখা মানে এখানে দিতে চাই কোন একটা লেখা তাহলে আমার তোমরা দেখতে পাচ্ছ এ পাশে একটা টুল আছে যেটা হরিজেন্টাল টাইপ টুল সো হরিজেন্টাল টাইপ টুলে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমার অপশানগুলো দেখা যাবে যে আমার লেখাটা মানে কতটুকু সাইজের হবে এবং সেইটা কোন ধরনের ফন্টে হবে এখানে হাজার হাজার ফন্ট আছে কোন ধরনের ফন্ট আমরা চাচ্ছি সেই ধরনের ফন্টে আমরা লিখতে পারবো সো আমি অলরেডি যেটা আছে বাই ডিফল্ট এটাই থাকবে এখানে কি সাইজের হবে সেটা থার্টি পিটি তার মানে একটু বড় সাইজ তুমি চাইলে অনেক ছোটো সাইজের করতে পারো এখানে হিউজ সাইজ বলে দেওয়া আছে এবং তুমি কাস্টমাইজ করে নিতে পারো এখানে বলা আছে সিক্স থেকে বাহাত্তর পর্যন্ত মানে এত সাইজের এবং সেটা কী ধরনের লেখা হবে শার্প হবে নাকি একটু আঁকা বাঁকা মানে কেমন কীরকম আমি দেখাবো সেটা আর কি তারপরে লেখার কালারটা কেমন হবে সেখানে আমি কালারটা ইচ্ছা করলে চুজ করে দিতে পারি আমি যদি কালারটা চাই একটু লাইট কালার যেটা দেখা যাবে চোখে সে ধরনের একটা কালার যদি চাই তাহলে এই ধরনের একটা কালার হতে পারে একটু জল জল কালার যেটা আমি সহজেই দেখতে পাবো সো আমি এটা অলরেডি সিলেক্ট করা আছে এখন এদিকে ড্র্যাক করবো একটু ড্র্যাক করে আমি লিখব ধরো যেটা লেখা আছে আমি যদি বাংলা টাইপ করতে চাই তাহলে এখানে বাংলা অনেক টাইপের জিনিস আছে আমি একটু দেখে নিই তোমাদের কোন ধরনের জিনিসের কথা বলা আছে টেক্সট লেয়ার তৈরি করা ইত্যাদি ড্রপডাউন তালিকা থেকে সুতন্নি সুতন্নি এমজে ফন্ট দেখি এটা আমাদের আছে কিনা সুতন্নি এমজে ফন্ট সুতন্নি এম জি এটা আছে এম জি রেগুলার সো এটা আছে তো আমি যদি দিই সো বাংলা টাইপ হবে সো তোমরা চাইলে এখান থেকে বাংলা টাইপ করে নিতে পারো আবার আমি যদি রেগুলার কোনো টাইমস নিউ রোমানে যাই টাইমস নিউ রোমান রেগুলার অথবা টাইমস নিউ রোমান রেগুলার সেটা যদি যাই আমি যদি দেখি বাংলাদেশ বাংলাদেশ সো এখানে বাংলাদেশ টাইপটা চলে আসছে এবং আমি যদি বাইরে ক্লিক করি সো বাংলাদেশ লেখাটা দেখা যাবে সো আমি চাইলে এই ধরনের টেক্সট এখানে লিখতে পারি সেটার অটোমেটিক আর একটা লেয়ারে সেটা তৈরি হলো আমি যদি লেয়ারটা ক্লোজ করে দিই তাহলে চলে গেলো এখানে কিন্তু আমি নতুন লেয়ার ক্রিয়েট করিনি সো সেটা তোমাদের বই লেখা আছে যে তুমি যখন নতুন কোনো টেক্সট তৈরি করতে যাবে তখন তার জন্য নতুন কোনো লেয়ার তৈরি করার দরকার নেই সেটা অটোমেটিক নতুন লেয়ারেই সে লেখাটা আসবে সো আমি দেখতে পাচ্ছি যে আমি তৈরি করেছি সাধারণত লেয়ার ওয়ান এবং লেয়ার টু আর এই লেয়ারটা যেটা টেক্সট লেয়ার সেটা অটোমেটিকই তৈরি হয়েছে এবং সেখানে এই বাংলাদেশ কথাটা লেখা আছে তো আমি চাইলে যদি অফ করে দিই তাহলে লেখাটা চলে যাবে আমরা যদি অন করি তাহলে লেখাটা চলে আসবে সো তোমাদের টেক্সট লেয়ার তৈরি আমরা ট্যাক্স লেয়ারটাও তৈরি করে দেখালাম সো এই পর্যন্ত আশা করি আর একটু জিনিস দেখাবো এখানে কীভাবে টেক্সটটাকে বড় ছোট করতে হয় সেটা এখানে বলা আছে সো সেটা যদি আমি দেখাই যে আমি টেক্সটটাকে যদি সিলেক্ট করি এভাবে মাউস দিয়ে সিলেক্ট করার পর আমি যদি এটাকে এই পাশে যাই তাহলে এই পাশে চলে আসবে এটা যদি এটা ক্লিক করি এটাতে চলে আসবে যদি মিডলে দিই তাহলে মিডলে আসবে শার্পে যদি যাই আমি যদি ক্রিস্পে যাই তাহলে এই ধরনের একটা লেখা আসবে যদি স্ট্রংয়ে যাই তাহলে এই ধরনের একটু দেখো চেঞ্জ হচ্ছে এখানে আবার যদি নানে যাই তাহলে এজ এ নর্মাল হবে সো কিরকম স্মুথলি চাচ্ছি স্মুথলি হবে সো যেভাবে চাই এখানে কতগুলো কন্ডিশন আছে সো আমার যেহেতু শার্প ছিল আমি শার্পেই যাই বাই ডিফল্ট এখন আমি যদি কালার চেঞ্জ করতে চাই তাহলে সেটা কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে যেমন আমি চাচ্ছি দরম এই ধরনের একটা লাল লেখা অথবা গ্রিন লেখা ওকে ব্লু লেখার দিকে যদি যাই তাহলে ব্লু লেখা এবং সেটা ব্লু লেখা চলে আসলো তার মানে এখানে কালার চেঞ্জ করলে আমরা ওভাবে চেঞ্জ করে নিতে পারি এখানে আর কোনো এখানে যদি আমি থ্রি ডি ফন্ট চাই তাহলে এটা থ্রি ডি ফন্টে চলে আসবে এবং সেটা একটু সময় নিচ্ছে আর কি দেখানোর জন্য সো বলা আছে ইউ আর অ্যাবাউট টু ক্রিয়েট থ্রি ডি লেয়ার উড ইউ লাইক টু সুইচ টু দ্য থ্রি ডি ওয়ার্কশপ যেটা আমি যে থ্রি ডি লেয়ার দেখতে পাচ্ছ তোমরা সেটা হচ্ছে থ্রি ডি লেয়ার সো এখানে ডিফারেন্ট ফ্যানা নতুন করে তৈরি হয়েছে আশা করি তোমরা এই লেকচারটা খুব এনজয় করবে এবং তোমরা নিজেরও হাতে কোলে করবে দেন তোমরা তোমাদের পড়াগুলা একবার রিডিং পড়ে আশা করি তোমাদের খুব ভালোভাবে মনে থাকবে যদি লেকচারটা তোমাদের উপকৃত আসে উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ এবং সঙ্গে থাকবেন